Welcome back friends. I'm Sujay and you are watching the guide Sujay YouTube channel. Aaj eshi Siddheswari Kali Mandir Ranaghat. Amader ashepashe uchur oitihashik sthan ache ja amra amader samne unnoto korar chesta korbo. Aaj historical block e ditiyo porbe রানাঘাটের সবচেয়ে সুপ্রাচীন ঐতিহাসিক সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এসে এই দেবীকে সিদ্ধেশ্বরী নামে অভিহিত করা হয়। যদিও দেবী মূর্তি দক্ষিণ কালিকা বিগ্রহ, সম্ভবত মহারাজ কৃষ্ণচন্দ্র দেবীর এই নামকরণ করেছিলেন। দেবী সিদ্ধিদাত্রী, তাই তিনি সিদ্ধেশ্বরী। ৬০০ বছর আগে এই অঞ্চলে একজন বিখ্যাত ডাকাত ছিলেন, তার নাম রণডাকা। তার নাম অনুসারে এই অঞ্চলের নাম হয়েছে রানাঘাট। সেই রণডাকাত মায়ের খুব বড় ভক্ত ছিলেন। সেই রণডাকাত মায়ের মূর্তিরূপে পূজা করতেন। সেই মৃন্ময়ী মাকে আমরা আজ দেখতে পেলাম এখানে। সেই মৃন্ময়ী মাকে রণডাকাত পুজো করতেন। কথিত আছে, রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পেয়ে সেই রণডাকাতের মায়ের মূর্তিকে এই স্থানে এনে প্রতিষ্ঠিত করে পুজো করেছিলেন। তারপর থেকে এখানে সেই মা সিদ্ধেশ্বরী মায়ের নামে এ কথা আজও জানা যায় না দেবীর মৃন্ময়ী মূর্তিটি রণদস্যুর প্রতিষ্ঠিত ও অর্চিত ছিল কিনা, অথবা মহারাজ কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পাওয়ার পর এই মূর্তি গড়িয়ে প্রতিষ্ঠিত করেছেন কিনা। রাজা কৃষ্ণচন্দ্র বর্ধমান থেকে এক ব্রাহ্মণ বংশকে এখানে নিয়ে এসেছিলেন মায়ের সেবার জন্য। কথিত আছে, সেই সেবায়ত নাকি মায়ের স্বপ্নাদেশ পেয়ে এখানে এসেছিল। এই মন্দির একবার মায়ের মূর্তিকে বিসর্জন দেওয়া হয়েছিল, তার একটি ঐতিহাসিক কাহিনী আছে। তখন 1700 থেকে 1800 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়, এক ইংরেজ রাতের অন্ধকারে এই মায়ের মন্দিরে এসে আশ্রয় নেন ডাকাতের হাত থেকে নিজেকে বাঁচাতে। সেই ইংরেজ ব্যক্তি মায়ের গর্ভগৃহে ঢুকে মায়ের চরণ স্পর্শ করে মাকে ছুঁয়ে দিয়েছিলেন, এবং সেই যাত্রায় সেই ইংরেজ নিজেকে বাঁচাতে পারলেও তৎকালীন সংস্কার সম্পন্ন মানুষেরা সিদ্ধান্ত গ্রহণ করেন যে মায়ের মূর্তিকে বিসর্জন দিতে হবে। তখন সেই মায়ের মূর্তিকে চণ্ডী নদীতে বিসর্জন দেওয়া হয়, এবং এই যে নাট মন্দির, সেই নাট মন্দিরকেও ভেঙে ফেলা হয়। পরবর্তীতে এখানকার স্থানীয় জমিদার পাল চৌধুরী এবং দুইজন ভক্তবৃন্দ প্রচেষ্টায় এই নাট মন্দির পুনরায় স্থাপন করা হয়, এবং কাশী থেকে কষ্টিপত্রের মায়ের এই মূর্তি নিয়ে এসে মূর্তিটি পুনঃপ্রতিষ্ঠিত করা হয়। মূর্তিটি কিরূপ ছিল, অর্থাৎ সিদ্ধেশ্বরী বিগ্রহ বা দক্ষিণ কালিকা মূর্তি কিনা, তাও আজও জানা যায় না। আমি এখন বসে আছি মায়ের নাট মন্দির। কৃষ্ণচন্দ্র রাজা নাট মন্দিরকে দেবত্র সম্পত্তি হিসাবে দান করেছিল। ওই নাট মন্দির প্রতিষ্ঠার পিছনে একটা সুন্দর গল্প আছে। নাট মন্দিরের মাঝখানে একটা অসত্য বৃক্ষ ছিল। নাট মন্দির প্রতিষ্ঠা করার সময় বারবার করে এই অসত্য বৃক্ষ এই মন্দিরের নির্মাণ কাজে বাধা সৃষ্টি করছে, কিন্তু সাহস করে এই অসত্য বৃক্ষকে কাটার সাহস পায়। ভগবানের মানে জমির উপরে কোনো বৃক্ষকে কাটবে সাহস তখন করার সময় কারো ছিল না। একবার এক বিবাহিত ব্যক্তি, তিনি এই অসত্য বৃক্ষটাকে কেটে ফেলেন, এবং বলা হয় সেটাও নাকি মায়ের স্বপ্নাদেশ ছিল। সেই বিবাহিত ব্যক্তি নিঃসন্তান ছিল। নাট মন্দির নির্মাণ হওয়ার পর তিনি তার পরিবারে তিনটি পুত্র সন্তান লাভ করেন, যা পরবর্তীতে সমাজে প্রতিষ্ঠিত লাভ করেছে। তারপর থেকে এই নাট মন্দির সকলের কাছে খুব জনপ্রিয়।